করোনার কারণে ক্রিকেট বিশ্ব বেশ কিছুদিন ধরেই দূরে থাকার পর অবশেষে মাঠে ফিরেছে ক্রিকেট। গ্যালারিতে দর্শক সারি ফাঁকা থাকলেও মাঠে লড়াই ইতিমধ্যে চালু হয়েছে। এদিকে আইসিসি টি-20 বিশ্বকাপ পিছিয়ে গেল, আইপিএল শুরু হতে যাচ্ছে অবশেষে। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আইপিএলের সময়সূচি এবং অনুষ্ঠিত হবার স্থান। করোনার কারণে ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবারের আইপিএল হচ্ছে না ভারতে, এমনটা জানা গিয়েছে আগেই। আবার আইপিএলের ভেন্যু হিসাবে শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকেই। কেননা সারা বিশ্ব যখন করোনার সবলের নাকাল, তখন কিছুটা স্বস্তিতে রয়েছে মরুর দেশ আরব আমিরাত। আগামী 19 সেপ্টেম্বর শুরু হয় আসরটি চলবে 8ই নভেম্বর পর্যন্ত, অর্থাৎ 51 দিন ধরে টানা টি-20 ক্রিকেট উপভোগ করার সুযোগ রয়েছে দর্শকদের সামনে। বিশ্বের অন্যতম সেরা টি-20 ঘরোয়া আসরকে কেন্দ্র করে তাই দর্শকদের মধ্যে সৃষ্টি হয়েছে বাড়তি উন্মাদনা। তবে সাকিব আল হাসান বা মুস্তাফিজুর রহমান না থাকলেও এবারের আসরে থাকছেন এক বাংলাদেশি। তিনি বাংলাদেশের জাতীয় দলের টিম বয় বুলবুল। তরুণ বুলবুল বাংলাদেশের দলের কাজ করে সাইড আর্ম থ্রোয়ার হিসাবে। সাইড আর্ম থ্রোয়ার মূল কাজ অনুশীলনের ব্যাটসম্যানদের সাহায্য করা। আইপিএলে জনপ্রিয় দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে কাজ করবেন তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদের অনেক ভক্ত আছেন। সাকিব ও মুস্তাফিজ দুজনই দলের হয়ে খেলেছেন। এবার সাকিব আইপিএলের নেই নিষেধাজ্ঞার কারণে, আর কোনো বাংলাদেশি ক্রিকেটার দলভুক্ত করেনি আইপিএলের কোনো দল। তবে খেলোয়াড় না হলেও বাংলাদেশ থেকে আইপিএলে থাকবেন বুলবুল। পুরো আসরেই তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ব্যাটসম্যানদের সাথে কাজ করবেন। বুলবুল জানান, বাংলাদেশ জাতীয় দলের কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখর ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সহযোগিতায় সানরাইজার্স হায়দ্রাবাদের মতো দলের হয়ে আইপিএলের কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। শ্রীনিবাসের মাধ্যমে তার থ্রোয়িং ভিডিও পাঠানো হয় সানরাইজার্স হায়দ্রাবাদের কর্তৃপক্ষের কাছে। বাকি রাস্তা প্রশস্ত হয়েছে বুলবুলের যোগ্যতা বলেই। বুলবুলের কাজ পছন্দ হয় পুরো আসরের জন্যই তাকে সাইড আর্ম থ্রোয়ার হিসেবে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ।